হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, অনেকেই কমেন্ট করে বলেছেন কিভাবে ঘরোয়া উপায়ে কিডনিকে সুস্থ রাখতে পারি। আশা করি এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখতে পারেন তাহলে আপনি ঘরোয়া উপায়ে কিডনিকে সুস্থ রাখতে পারবেন। তার আগে বলে রাখি, এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পান। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন, কিন্তু কিডনিকে সুস্থ রাখার জন্য এর পাশাপাশি যদি আপনি দুইটি ভেষজ খাবার খেতে পারেন তাহলে আপনার কিডনিকে সারা জীবনের জন্য সুস্থ রাখতে পারবেন। কিডনি শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়, তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি, না হলে কিডনি ফেলিওর, কিডনি ক্যান্সার সহ বিভিন্ন সমস্যা হতে পারে। কিডনি পরিষ্কার করে এমন দুটি ভেষজ যা আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। নাম্বার 1, রসুন। রসুন মানবদেহের জন্য খুবই উপকারী, কেননা রসুন কিডনি সহ দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে ভালো রাখতে সাহায্য করে। এটি দেহ থেকে বাড়তি সোডিয়াম দূর করে থাকে। রসুনের মধ্যে রয়েছে অ্যালাইসিন, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যার কারণে কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। তাই কিডনি ভালো রাখতে খাদ্য তালিকায় প্রতিদিন রসুন রাখতে পারে। নাম্বার 2, আদা। আদার মধ্যে প্রচুর পরিমাণে জিঞ্জেরল নামের উপাদান রয়েছে। এটি হজম ভালো করে এবং শরীরের প্রদাহ কমায়। এছাড়া রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়ে। আদা সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, তাই নিয়মিত আদা খেলে কিডনি ভালো থাকে। এই জন্য প্রতিদিন খাদ্য তালিকায় আদা রাখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।